ভীতি ত্রাসে তাড়াহুড়া করে ক্ষমতা নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইন কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে। অদ্ভুত এক দেশ গড়ে তুলছেন শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত ফলাফলের ভোট রঙ্গ ও ভোট গণনা শেষ না হতেই ডামি এমপিদের নামে গেজেট, শপথ গ্রহণ, মন্ত্রী পরিষদের নাম ঘোষণা, মন্ত্রীদের শপথ, চার দিনেই অভাবনীয় দ্রুততায় বিশ্ব রেকর্ড করে ভেবেছে বিপদমুক্ত হলেন শেখ হাসিনা। তাকে এমনিতেই মনে হচ্ছে খুব অস্থির। ভীতি ত্রাসে তাড়াহুড়া করে ক্ষমতা নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইন কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে। এমনিতেই সংবিধানকে কাটা ছেঁড়া করে শেখ হাসিনা আত্মম্ভরী ও ভাব বিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করে যাচ্ছেন। নিশিরাতের সংসদের মেয়াদ আছে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। সেই সংসদ ভেঙে না দিয়েই শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে শপথ নিয়েছে আরেকটা সংসদ। এখন দুই সেট অবৈধ এমপি আছে দেশে, কেউ ডবল কেউ বাতিল। এর আগেও ছিলেন, এবারও হয়েছেন, এবারও আবার কেউ হয় হতে পারেননি, আগে হয়েছেন, কিন্তু তার সংসদ সদস্য এখনও রয়েছে, 29 জানুয়ারি পর্যন্ত সেটি থাকবে। এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙেই 111-এর 17তম বর্ষপূর্তির দিনে গত 11 জানুয়ারি আরেকটা মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে। ক্ষমতার গণেশ উল্টে যাওয়ার ভয়ে তার এই অতি অস্থির কর্মকাণ্ডে রেদার ওয়ান ওমেন ল ছাড়া কোনো আইন কানুন, বিবেক বিবেচনা, রীতিনীতি, সংবিধান বা প্রেসিডেন্স বা নজির কাজ করেনি। হীরক রাজার দেশের মতো যেমন খুশি তেমন চলছে। আমি যা বলবো, যা ভাববো সেটাই করব। বন্ধুরা, আওয়ামী লীগের শাসন বরাবরই অবৈধ ঐতিহ্য বহন করে এসেছে। সাংবাদিক বন্ধুরা, সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি আগে ভেঙে না দিয়ে থাকলে, অর্থাৎ পূর্বে ভেঙে না দিয়ে থাকলে, প্রথম বৈঠকের তারিখ থেকে 5 বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। সংবিধানের বিধান মতে 2019 সালের 30শে জানুয়ারি শুরু হওয়া 11 নিশিরাতের ভোট ডাকাতির সংসদের মেয়াদ সমাপ্ত হওয়ার কথা 29শে জানুয়ারি। যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেননি, তার মানে 29শে জানুয়ারি পর্যন্ত 11 সংসদের যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য হিসেবে আছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে দেশে মিডনাইট 11 সংসদের 350 জন আর ডামি দ্বাদশ সংসদের 298 জন, মোট 648 জন শপথবদ্ধ এমপি রয়েছেন। এখন রাষ্ট্রপতি সংসদ ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন। অদ্ভুত এক দেশ গড়ে তুলছেন শেখ হাসিনা, অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ।